Dear subscribers and viewers, এই ভিডিওতে আমরা দেশের প্রথম আধুনিক নৌশিল্প প্রতিষ্ঠানের কথা জানব। উপমহাদেশের সবচেয়ে পুরনো জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান হলো Dockyard Engineering Works Limited বা DEW Ltd, যা প্রতিষ্ঠিত হয় 1922 সালে। ঢাকা থেকে 32 কিলোমিটার দূরে শীতলক্ষার পূর্ব তীরে নারায়ণগঞ্জে এটি অবস্থিত। DEW Ltd বর্তমানে নেভির ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। বাংলাদেশ নেভি, আর্মি, কোস্টগার্ড, BIWTA ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য জলযান নির্মাণ করছে DEW Ltd। টাগবোট, সার্ভে ভেসেল, ইনশোর প্যাট্রোল ভেসেল, অফশোর প্যাট্রোল ভেসেল, ট্যাঙ্কার, ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি, ফেরি, লঞ্চ, ফাস্ট প্যাট্রোল ভেসেল, অ্যালুমিনিয়াম হাই স্পিড বোট ইত্যাদি নির্মাণ করছে এই শিপইয়ার্ড। 2020 সালের মাঝে 6000 টনি জাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে DEW Ltd। এখানে যেসব জলযান তৈরি হয় তা হলো নেভাল শিপস, ল্যান্ডিং ক্রাফটস, ট্যাঙ্কার্স, প্যাট্রোল বোটস, সার্ভে ভেসেলস। বর্তমানে যেসব নেভাল প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে সেগুলো হলো রিভেরিন প্যাট্রোল বোটস, সবুজ বাংলা ক্লাস ইনশোর প্যাট্রোল ভেসেলস, ফাস্ট প্যাট্রোল বোটস, হার্বর প্যাট্রোল বোটস, ল্যান্ডিং ক্রাফট, ট্যাঙ্ক, X-12 প্যাট্রোল বোটস এটসেট্রা। X-12 ক্লাস বোটগুলো নৌবাহিনী সোয়ার্স এর জন্য বানানো হচ্ছে। খুব শীঘ্রই DEW Ltd বাংলাদেশের নেভাল শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে একটি উজ্জ্বল নাম হয়ে উঠবে। সামরিক জলযান ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্যাসেঞ্জার এবং কার্গো শিপও নির্মাণ করে থাকে DEW Ltd। নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশ কোস্টগার্ডের জন্য পর্যাপ্ত সংখ্যক ইনশোর, অফশোর প্যাট্রোল বোট, সার্ভে ভেসেল সহ অনেক স্পিড বোট দরকার। এগুলো দেশেই নির্মাণ করে আমাদের অর্থনীতি এবং আর্থসামাজিক ক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে DEW Ltd। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও খুলনা শিপইয়ার্ড নিয়ে, যেখানে দেশের প্রথম স্টিল কর্ভেটি নির্মাণ করা হচ্ছে, সেই ভিডিওটি যাতে মিস না হয় তাই জন্য এই ওয়াচ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড মেক আস গ্রেটফুল টু ইউ।